নমস্কার, আমি দেববর্ণা চক্রবর্তী, এবিপি তকমার অতিরিক্ত দর্শক জানাই অনেক অনেক প্রিয় শুভেচ্ছা। জানুন, জানাতে থাকুন। নমস্কার, আমি অনিন্দ শহর বলছি। এবিপি তকমার সমস্ত দর্শকদের জন্য আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল। তকমার সমস্ত পাঠককে আমার তরফ থেকে, অর্থাৎ আপনাদের সুরজিতের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, বন্ধুদের নিয়ে থাকুন, পরিবার নিয়ে থাকুন, সবাই আনন্দ। মানুষকে জাগতে বলি, জাগুন এবং ভাবুন, পরিবর্তন আনুন। জাগো তুমি, জাগো জাগো বাংলা, জাগো বাংলা, জাগো বাংলা মা, তুমি জাগো। জাগো মা, জাগো তুমি, জাগো। নমস্কার, আমি বৈশালী ডালমিয়া, এবিপি তকমার পাঠক এবং দর্শকদের সবাইকে অভিনন্দন জানাই। আপনারা ভালো থাকুন, এবিপি তকমা আপনারা পড়ুন এবং দেখুন, খুবই ভালো ভালো খবর থাকে। আমি নিজে পড়ি এবং নিজে দেখি, তাই জন্যে আপনাদেরও বলছি আপনারা ফলো করুন। ওনাদের ইউটিউব চ্যানেল ফলো করুন, ওনাদের পোর্টাল আছে ফলো করুন। অনেক রকম খবর যেগুলো সবসময় সবাই জানতে পারে না, সেই খবরগুলো আপনারা জানতে পারেন। আরেক আপনাকে আপনাদের বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়নের জোয়ার নিয়ে এসেছেন আমাদের পশ্চিমবঙ্গে, সেটার সঙ্গে আপনারা সামিল হন। সবাই আপনারা আমাদের সাপোর্ট করুন, আমাদের সঙ্গে থাকুন এবং প্রত্যেকটা পজিটিভ কাজের মধ্যে আপনারা সঙ্গে থেকে আরও ভালোভাবে কাজ করার জন্য আমাদের উৎসাহ দিন। থ্যাংক ইউ। তকমা পত্রিকার সমস্ত পাঠক এবং কর্মীদের আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। নমস্কার, আমি রিজওয়ান, এবিপি তকমা দর্শককে আমি জানাই শুভেচ্ছা। নমস্কার, কৌশিক চ্যাটার্জি বলছি, আপনাদের ভোলা। 10 বছর আপনারা আমাকে আশীর্বাদ করেছেন, আমি আপনাদের জনপ্রতিনিধি ছিলাম, যতটুকু আমার দ্বারা সম্ভব আমি সম্পূর্ণটা উজাড় করে কাজ করার চেষ্টা করেছি। তবে আমি নিজেই স্বীকার করি সম্পূর্ণ কাজ আমার দ্বারা সম্ভব হয়নি। মানুষের বা উন্নয়নের সম্পূর্ণ কাজ কারোর দ্বারা কোনো দিন সম্পূর্ণ হয় বলে আমার মনে হয় না। যতটা করা সম্ভব আমি তার থেকে একটু বেশি করার চেষ্টা করেছি, জানি না কতটা পেরেছি। আগামী 2019 আমাদের আবার পৌরসভা নির্বাচন, জানি না দল আমায় কোথায় দায়িত্ব দিয়ে লড়াই করতে পাঠাবে। যেখানেই আমায় দায়িত্ব দিয়ে লড়াই করতে পাঠাক, আমার কিন্তু আপনাদের আশীর্বাদটা মাথায় নিয়েই সেখানে লড়াই করতে যেতে হবে। তাই আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে বিগত দিনের অনুরোধ উন্নয়নের কাজগুলো আমরা করেছি, আমি আমার তৃণমূল কংগ্রেসের দলকে সঙ্গে নিয়ে যে উন্নয়নটা করতে পেরেছি, আগামী দিনও আপনার মানুষের কাছে এটুকু আমার হয়ে অনুরোধ করবেন যাতে আমাকে আরেকবার সুযোগ করে দেন। এই কাজের নিরিখে মানুষের সঙ্গে থাকার যে চেষ্টা, সেই চেষ্টার নিরিখে আমি বলব 2019 সালে ভারতবর্ষের একজন ব্যতিক্রমী প্রধানমন্ত্রী বানানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দমদম লোকসভা কেন্দ্রে আমাদের পক্ষ থেকে, আমাদের অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসকে প্রচুর প্রচুর ভোটে আপনারা জয় করবেন।
তকমার ভিউয়ার্সদের জানাই প্রীতি ও শুভেচ্ছা, ভালো থাকবেন। এবিপি তকমার সমস্ত দর্শকদের অজস্র শুভেচ্ছা আমার মাধবীলতার তরফ থেকে, থ্যাংক ইউ। এবিপি তকমার সকল দর্শককে আমি মৌবনী সরকার জানালাম অনেক অনেক শুভেচ্ছা ক্রিসমাস এবং নিউ ইয়ার্সের জন্য। এবিপি তকমার সকল ভিউয়ার্সকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, 2019 সাল খুব ভালো কাটুক। আমি সাকিব আর আমরা ক্যাকটাস, আমরা আজকে এবিপি তকমাকে জানাচ্ছি আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো থাকুক, খুব ভালো কাটুক। नमस्कार, मैं परितोष त्रिपाठी, आपका टीआरपी मामा, और एबीपी तकमा देखने वाले सभी दर्शकों को मेरी तरफ से बहुत बहुत शुभकामनाएं। Hi everybody, Namaskar, Namaskar, Sat Sri Akal, Salaam Alaikum. My name is Usha Uttuk. Hai, ami Usha Uttuk, apnader didi. I wish ABP Tokma fantastic. Hope you have a great time. Ja gache tan chak. Let's look forward to a bright tomorrow. ধন্যবাদ, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, আর যার জন্য আমরা এখানে উপস্থিত সত্যরূপকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমার ওর সঙ্গে কিছুদিন আগে পরিচয় হয়েছে এবং একটা কানেকশান আছে, আমাদের বহরমপুরের একটা কানেকশান আছে, সেটা জেনে আরও ভালো লেগেছে। আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, আজকে সকালেই কথা হচ্ছিল, আমি আমার তৈরি করা একটা গান, একটি বিখ্যাত গান, আপনারা সবাই জানেন আমাকে আমার মধ্যে থাকতে দাও, সেটা আমি হোয়াটসঅ্যাপে ট্রান্সফার করে দেবো, ও যখন পৌঁছাবে তখন এই গানটাও চালাবে। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেরে নষ্ট জীবন, কিন্তু অনেক কিছুই পাবেও, জয় করে আসবে। আর শত্রুপের প্রতি আমার শুভেচ্ছা রইলই, যে মানে রেকর্ডের পিছনে যাচ্ছে, আমি জানি 2019 প্রথম মাসের মধ্যেই সেইটার রূপ সত্য করে দেবে শত্রুপ। শত্রুপের কাছে আমাদের চাওয়া যেটা, সেটা হলো যে এই অভিযানে ও যাচ্ছে সে জয় করবেই, কিন্তু তার পাশাপাশি আমি চাইবো ও একটা ভালো বই লিখবে ওর সমস্ত অভিযানের পরে, যা আমাদের আগামী প্রজন্মকে সব সময় উৎসাহিত করবে। এই একটা ইচ্ছে আমি আজকে ওর সামনে, সবার সামনে প্রকাশ করলাম, আমি জানি ও এটা পারবে। ওর হাতের লেখা, আমি ইংরেজি নিয়ে না বাংলা লেখা ও এত সুন্দর লেখে, এবং সেই কারণেই আমি বলবো বাংলাতেই ওকে যেন একটা বই আমি ওর কাছ থেকে চাই। আর ছাত্র হিসেবে আমার কাছে ওর পরিচয় কিন্তু প্রথম ছাত্র হিসেবে, পুরাতে ও ব্যাঙ্গালোর থেকে উড়ে গিয়েছিল শুধু ম্যাথ রিডিং শিখবে বলে, সকাল থেকে সন্ধ্যে অবধি আমার বাড়িতে বসে ও একদিনের ম্যাথমেটিক একটা সামান্য জিনিস শিখে গেছিল, এবং আবার পরের দিন ব্যাঙ্গালোরের ট্রেনে ব্যাক করেছিল। এই যে ইচ্ছেটা শেখা, এইটা কিন্তু অভাবনীয়, কোনো অভিযানের ক্ষেত্রে দেখা যায় না সাধারণত, আমি অন্তত দেখিনি যে এত ইচ্ছে শেখার। আরও অনেক বিষয় আছে, এমনকি ও ঘাটশিলায় গিয়ে জিওলজিস্টদের সঙ্গেও ঘুরেছে, মানে পাথরগুলোকে ভালো করে চেনার জন্য, এই আগ্রহটা কিন্তু এক্সেপশনাল, মানে যে কোনো অভিযান। অবশ্যই ক্লাইম করে আসবে, কিন্তু আমরা সবসময় মানে খুবই রিক্স, তার নাম হলে তো বুঝতে পারি লাইফ রিক্সের ব্যাপার, এবং কতটা কঠিন কী কাজ ও যে করছে, মানে সেটা হয়তো আমরা যারা ওই দিকে আছেন বুঝতে পারবেন না, যারা এগুলো করেন তারাই জানেন। অর্থ জোগাড়টা যেমন একটা ব্যাপার, বিশাল ব্যাপার, তেমনি এরকম একটা মানে সাতটা সামিট করা, এবং তার উপরে এভারেস্ট ক্লাইম করা, এবং তারপরে ভলকানোর, এগুলো আগে জানতাম না, পরে যখন শত্রু ক্লাইম করা আরম্ভ করলো তখনই জানতাম, যে জানতে পারলাম, কিন্তু আমরা সবসময় তার জন্য মানে প্রার্থনা করবো ও সফল হয়ে ফিরুক, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করবো, কারণ অ্যাডভেঞ্চার মানে ঝুঁকি আছে, সেই এটা আমরা সবসময় প্রার্থনা করব। সত্যরূপ অবশ্যই সাকসেস হয়ে আসবে, কিন্তু বি কেয়ারফুল। হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। সত্যরূপকে বলবো যে আমরা নিশ্চিত যে তুমি সফল হবে, কিন্তু সুস্থও থাকবে। সুতরাং বসন্ত যেটা বললো যে তুমি
খুব সাবধানে সফল হয়ে এবং সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফিরে এসো। তুমি অলরেডি যা অ্যাচিভ করেছো ইটস মাইন্ড ব্লোয়িং, আর এটা সম্পূর্ণ করতে জাস্ট একটা স্টেপ বাকি, আর আমরা নিশ্চিত যে সেটা হবে। অল দ্য বেস্ট, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর কি বলবো সত্যরূপকে, আমিও জলের মানুষ, আমিও সাতটা সমুদ্র পৃথিবীতে ক্রস করেছি, সুতরাং বুঝতেই পাচ্ছি যে কতটা সোজা আর কতটা কঠিন। অ্যাডভেঞ্চার যেটা বর্ষদা বললেন, ওল্ড ইজ গোল্ড, আপনারাও যা করেছেন আপনাদের প্রত্যেকে অনেক অভিনন্দন, আপনাদের অ্যাচিভমেন্ট ভোলার নয়। আর সত্যরূপ যা করতে যাচ্ছে এটা তো অবশ্যই বাঙালি হিসাবে আমরা তো গর্ববোধ করবো, সারা ভারতবাসী বলবে যে বাঙালিরা পারে এক নম্বরে উঠে, তো সেটা আরও বেশি গর্বের ব্যাপার। তো আমার আমার থেকে ছোট, সুতরাং আমার অনেক অনেক আশীর্বাদ শুভেচ্ছা সারা বাঙালি ভারতবাসী রইল। আর আমার যেন মনে হয় আমি সাঁতার কাটতে কাটতে সেটা আমি নিজে গান গাইতে গেতে যাই, কেউ বিশ্বাস করবেন আমি গান জানি না, কিন্তু জলের মধ্যে গান গাইতে খুব ভালোবাসি, কারণ সময়টাকে পাস করতে হয়। তো আমার মনে হয় ওটা একটা রিল্যাক্সেশন, অত টেনশনের মধ্যে অনেকটা স্মুথ করে দেয়। আর আর বলবো যে পজিটিভ থিঙ্কিং, কারণ অত ঠান্ডাতে উঠছে, আমি এখানে বসে বসে ভাবছি আমার জলের কথা, অত ঠান্ডা জলের মধ্যে এগোচ্ছি কিন্তু নিজেকে মনে করতে হচ্ছে যে আমার ঠান্ডা লাগছে না, মনেকে নিজেকে নিজে কিন্তু কি বলবো নিজেকে ইন্সপায়ার করতে হবে, কারণ ওখানে একা লড়তে হবে। বলছি এত সুন্দর অনুষ্ঠান এবং যারা এসছেন ওকে শুভেচ্ছা জানাতে, তাতে আমিও ইন্সপায়ার হচ্ছি এবং পজিটিভ থিঙ্কিং আমি সবসময় করবো, নাহলে বাঁচতেই পারবো না। সবাই এসছেন এখানে এবং কালকে আমি সকালবেলায় খুব সকালবেলায় বেরিয়ে গেছি অ্যান্টার্কটিকা, দ্য রিমোটেস্ট মাউন্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড মাউন্ট সিডলি, সেটার মাথায় যেন খুব গর্বের সঙ্গে বলতে পারি যে আমি ভারতীয়। শিডিউল, আমি কালকে যাচ্ছি এখান থেকে ভায়া দুবাই টু স্যান্টিয়াগো, যে স্যান্টিয়াগো থেকে আমার একটা ফ্লাইট থাকবে, একদিন থাকছি আমি স্যান্টিয়াগোতে, ওখানে মাল্লি মাস্টার বাবুর কিছু বন্ধুরা থাকেন, মাল্লি মাস্টার বাবুকে যারা চেনেন না, উনি প্রথম সেভেন সেমিটার ছিলেন ভারতের, আগেবার ওনাদের সঙ্গে দেখা হয়েছিলেন, তো ওনাদের রিকোয়েস্টে আমি একদিন থাকছি স্যান্টিয়াগোতে, যেখান থেকে কোনটা রেনাস বলে একটা জায়গা আছে যেখান থেকে একটা স্পেশাল ফ্লাইট ছাড়ে অ্যান্টার্কটিকার জন্য, সেই ফ্লাইটটা আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছেও আছে, সেই ফ্লাইটটা ইয়েতে ব্লু আইস রানওয়েতে ল্যান্ড করতে পারে। তো সেই ফ্লাইটে করে আমরা ইউনিয়ন গ্লেশিয়ারে পৌঁছাবো, প্রায় 5.5 ঘন্টা একটা জার্নি, জানলাটা না কিছু নেই, খালি তিনখানা ছোটো জানলা আছে, এবং তারপরে ইউনিয়ন গ্লেশিয়ার থেকে ওখানটায় ওই ট্যাঙ্কারের মতো কিছু যেরকম চাকাগুলো হয় ওরকম কিছু গাড়ি আছে, সেই গাড়ি করে আমাদের ইউনিয়ন গ্লেশিয়ারের যে মেইন ক্যাম্পটা, একটা টেম্পোরারি ক্যাম্প সেট করা হয়, সেখানে আমরা যাই। এবং সেখান থেকে একটা টুইন ওটার ফ্লাইট, যেগুলো ওয়ার্ল্ড ওয়ার টুতে খুব ইউজ হয়েছিল এবং সেগুলো যে কোনো জায়গায় ল্যান্ড করতে পারে, নিচে স্কি লাগানো আছে, সেই সব ফ্লাইটগুলো 10 জনের মতো ক্যাপাসিটি। তো ওই ফ্লাইটে করে প্রথমে, যেহেতু ডিস্টেন্সটা এতটাই বেশি যেখান থেকে আমরা নামবো ইউনিয়ন গ্লেশিয়ার থেকে মাউন্ট সিডলি, তো ওটা প্রথমে মানে একটা ট্রিপে যেতে পারে না ফ্লাইটটা, তো ওটা প্রথমে করবে যে কিছু ড্রামস অফ ফুয়েল তারা ক্যারি করে প্রথমে হাফ ডিস্টেন্সে রেখে দেবে, দিয়ে আবার ব্যাক করে চলে আসবে, তারপর আমাদের প্লাস আরও কিছু ড্রাম নিয়ে ওই হাফ ডিস্টেন্সে গিয়ে আবার রিফুয়েল করবে, দিয়ে আরও ডিস্টেন্সে গিয়ে যেখানে মনে হবে যে ল্যান্ড করতে পারবে ফ্লাইটটা, এমন কোনো জায়গা নেই যে ফিক্সড কোনো জায়গা বা কিছু নেই, যেখানে মনে হবে যে ক্লাউড নেই যেখানে ল্যান্ড করতে পারবে, সেখানে আমাদের নামিয়ে দেওয়া হবে, সেটা 1 কিলোমিটার হতে পারে, সেটা 5 কিলোমিটার হতে পারে ডিস্টেন্স ফ্রম বেস ক্যাম্প, তো সেখানে নামিয়ে দিয়ে ওটা চলে যাবে, দিয়ে চলে যাওয়ার সময় আবার সেখানে রিফুয়েল করে আবার ব্যাক করবে। আর আমরা তখন ওই গোটা এরিয়াটাতে পুরো একা থাকবো এবং ওখান থেকে স্কি করে আমরা বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছাবো। স্কি এই জন্যই করতে হয় কারণ ওখানে খুব ক্রেভাস কিছু এরিয়া আছে, তো স্কিতে সারফেস এরিয়াটা যেহেতু অনেক বড়ো বলে প্রেশারটা অনেকটা ডিস্ট্রিবিউট হয়ে যায় বলে যেগুলো কাভার্ড ক্রেভাস থাকে সেগুলো ভাঙে যায় না, তো আমরা বেস ক্যাম্পে পৌঁছাই, তারপর আমরা প্রিপারেশন নেব সামিটের জন্য, দুটো ক্যাম্পের পর সামিট হবে। কিন্তু যেটা প্রবলেম হয় যেটা সেটা ওখানে এক তো হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডা টেম্পারেচার -30 ডিগ্রি থেকে -40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে যায় অনেক সময়, এবং একটা উইন্ড আছে ক্যাটাপেটিক উইন্ড, তো সেই উইন্ডটা হচ্ছে প্রচণ্ড ডেঞ্জারাস একটা উইন্ড অ্যান্টার্কটিকার, যেরকম জল আমরা এরকম ফেলে দিলে জলটা এরকমভাবে ইয়ে পড়বে, এই উইন্ডটার ডেন্সিটিটাও এতটা ভারী হয়ে যায়,
সে বিলগুলো উপরের অর্টিচুড থেকে নিচের অর্টিচুডে নেমে আসে একদম জলের প্রপার্টির মতো। সেটা একদম যখন নামে সেটা একটা বিশাল ফোর্স নিয়ে নামে এবং একটা হারিকেনিক এফেক্ট হয়, এবং যার আমরা আগের বছর ভিনসেন্ট ম্যাসিফে আমরা ওটার সাক্ষাৎ পেয়েছিলাম। তো আমরা আমাদের টেন্টগুলোকে ফোর্টিফাই করার পরেও আমাদের একটা টেন্ট পুরো কোলাপস করে যায়, আমাদের টেন্টটার একটা ডান্ডি ভেঙে যায়, দুটো ডান্ডি ভেঙে যায়, আর পাশের একটা টেন্ট ছিল ভিতরে লাগেজ ছিল রাশিয়ানদের, ওরা ফায়ার ক্যাম্পে গেছিল, ওই টেন্টার ওয়ালগুলো যেগুলো ওয়াল মানে হচ্ছে আমাদের চোখো চোখো আইস ব্লক তৈরি করতে হয় টেন্টগুলোকে হাওয়া থেকে বাঁচানোর জন্য, সেই ওয়ালগুলো আমাদের টেন্টের চেয়েও বেশি উঁচু ছিল, কিন্তু নিচে একটা টেকনিক্যাল ভুল হয়ে যাওয়ার জন্য একটুখানি ফাঁকা থেকে গেছিল, মানে ঠিক করে স্টেবিলাইজ করেনি। তো ওই টেন্টটা লাগেজ শুদ্ধ, অত ভারী ভারী লাগেজ শুদ্ধ, একদম হেলিকপ্টারের মতো উপরে উঠে গিয়ে একদম 2 কিলোমিটার দূরে একটা পাহাড়ের ইয়ে থেকে স্ম্যাশ করেছিল এবং গোটা গ্লেশিয়ার জিনিসপত্র পড়তে পড়তে গেছিল। ইনফ্যাক্ট এই জন্যে আমরা জানি যে কারণ হঠাৎ করে বাইরে বেরিয়ে এসে দেখে আমাদের টেন্ট যখন বাঁচানোর চেষ্টা করছি বাইরে গিয়ে দিচ্ছি এখানে ফাঁকা ফাঁকা লাগছে, তখন একজন বললো এরকম উড়ে চলে গেল একটু আগে, তো দূরে একটুখানে দেখা গেল। তো এটা হচ্ছে ক্যাটান্টিক উইন্ড, এবং পরে ইনফ্যাক্ট ক্যাটান্টিক এমন একটা জায়গা যেখানটায় কিন্তু আমরা কোনো ওয়েস্ট ফেলে আসতে পারি না, দ্য লাস্ট ড্রপ অফ ওয়েস্ট আমাদের ব্যাক করে নিয়ে আসতে হয়। তো ইনফ্যাক্ট যখন গোটা গ্লেশিয়ার 2 কিলোমিটার দূরে পুরো গ্লেশিয়ার পড়তে পড়তে গেছে, ইচ অ্যান্ড এভরি আইটেম ওয়াজ রিকভার্ড অ্যান্ড ব্রট ব্যাক। তো এটা একটা খুব শেখার জিনিস, এবং আমাদের টয়লেটের জন্য স্পেশাল ব্যাগ থাকে এবং ওগুলো আমরা ক্যারি করে ব্যাক করে নিয়ে আসি, এবং আমার দৃঢ় বিশ্বাস হিমালয়াতেও কিছুদিন কিছু বছরের মধ্যেই আমরা ওরকম কোনো একটা ইনিশিয়েটিভ দেখতে পাবো, ইনফ্রাস্ট্রাকচার আরও বেটার দেখতে পাবো। তো এই হচ্ছে অ্যান্টার্কটিকার ক্যাটাবেটিক উইন্ড, সেটার জন্য এই স্পিড অফ উইন্ডের জন্য উইন্ড চিল ফ্যাক্টরটা আরও বেড়ে যাওয়ার জন্য ঠান্ডাটা বেশি করে থাকে। আর এখানে কলকাতায় বসে যেমন আপনারা একটা ফোরকাস্ট আপনারা পেয়ে যান যে কালকে কীরকম ওয়েদার হবে, পরশু কীরকম ওয়েদার হবে, কত স্পিডে হাওয়া আসছে, এগুলো এক তো স্যাটেলাইট ইমেজ দিয়ে দেখা যায়, এক হচ্ছে প্রচুর সেন্সার্স থাকে সেখান থেকেও বোঝা যায়, আরও অ্যাকিউরেসিটা অনেক বেশি থাকে, কিন্তু অ্যান্টার্কটিকাতে এগুলো লিমিটেশনসগুলো আছে প্রচণ্ড, তাই এই অ্যাকিউরেট ফোরকাস্টগুলো আমরা পাই না। তো সেটার জন্য আমাদের সবসময় খুব কেয়ারফুল থেকে ওইসব জায়গাগুলোতে খুব কেয়ারফুল থেকে যেতে হয়, এবং আমি একটা স্যাটেলাইট